नमस्कार, আমি আশালতা। আজকে আমি একটা রেসিপি করে আপনাদের দেখাবো। আর এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলুন আমরা একবার দেখি। আজকে আমি চিকেনের একটা দারুণ রেসিপি করে দেখাবো। তো এখানে আমি চিকেন নিয়েছি, 500 গ্রাম চিকেন নিয়েছি। আর চিকেনের সাথে আমার বিশেষ মশলা লাগছে। এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, 4টে নিয়েছি। লঙ্কাটা একটু আপনাদের টেস্ট মতন দেবেন। আর এখানে মৌরি নিয়েছি, আমি হাফ চামচ মৌরি নিয়েছি। 4-5টা আমার গোলমরিচ লাগবে, এলাচ লাগছে 2টো, লবঙ্গ লাগছে 3টে, 1 ইঞ্চি দারচিনি লাগছে, 1টা তেজপাতা, আর 1টা আর 1 চামচের মতন কসুরি মেথি। এগুলো সব আমি ড্রাই রোস্ট করে নেব। গোলমরিচটা একটু কমিয়ে দেবো, এতটা দেবো না, বেশি ঝাল হয়ে যাবে। 4 থেকে 5টা গোলমরিচ আমি রেখে দেবো। এটা আমি ড্রাই রোস্ট করে দেব, এটাতে অসাধারণ একটা স্বাদ আসবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এবার আমি কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে এবার এগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে এটা পুড়ে যাবে, এটা তুলে নিচ্ছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলের সাথে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিতেই হবে, দিলে তাহলে খুব ভালো লাগবে। এবার তেল গরম হয়ে গেছে, আমি এবারে দিয়ে দেবো, আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি চিলি পাউডার, 1 টিস্পুন দেব। এটা দিলে কালার হবে, এটা ঝাল হবে না। এবার আমি চিকেনটা দিয়ে দেব। এটা ভালো করে কষে নিতে হবে। নুন দিয়ে দেবো স্বাদ মতো। এটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি কষে নেব। এবার আমি এখানে টক দইটা দিয়ে দেবো। টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। এখানে আমি 2 টেবিল স্পুন টক দই নিয়েছি। আর এবারে যে রোস্ট করা মশলাটা, এটাও দিয়ে দেবো। আবার এটা 4-5 মিনিট ভালো করে কষে নেব চিকেনের সাথে। চিকেনটা কষা হয়ে গেছে, এবার একটু জল দেব। এবার 8-10 মিনিট এটা রান্না করব, যতক্ষণ না চিকেনটা ভালো মতন সিদ্ধ হচ্ছে। আমার চিকেনটা একদম হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিতে হবে। দারুণ একটা কালার এসছে। তো আপনারা পারলে চিকেনটা এইভাবে একটু বানিয়ে দেখবেন। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এটা ভাত, রুটি, লুচি পাউডার সাথে, ফ্রাইড রাইসের সাথে খাবেন, দারুণ লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার প্রথম আপনারা দেখতে পারবেন। নমস্কার।